গুড মর্নিং ফ্রেন্ডস, আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারের সবাই ভালো আছে, সুস্থ আছে, আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল আমি বিছানা তুলতে চলে এসেছি। আজকে আর কিন্তু ঘরের ভেতরে বিছানা তুলছি না, আজকে আমি দুয়ারেই বিছানাটা তুলছি। কারণ দু তিন দিন ধরে না আমাদের রাতের বেলা এখানটাই কারেন্ট চলে যাচ্ছে, আর তারপর যে কারেন্ট আসছে এমনিতে এত গরম, ঘরের ভেতরটা ফ্যান চললেও খুব গরম। ওই কারণে আমরা দুয়ারে শুই। দুয়ারে এমনিতে ঠান্ডা, তারপর মানে ফ্যান চললে তো আরেকটুই ঠান্ডা হয়। আর এখন বিছানাটা আমি তুলে দিচ্ছি। বোনেরা সবাই চলে গেছে টিউশন, আর মা চলে গেছে মার কাজে। হ্যাঁ, আর এখন আমি এই যে আমি ঘর দুয়ারটা ঝাঁট দেব, আজকে পুরো ঘর দুয়ার মোছা হবে, তাই ঘর দুয়ারটা আমি ঝাঁট দিয়ে দিচ্ছি। আজকে সেদিকটাও আমাকেই মানে ঝাঁট দিতে হবে, মা একেবারে সকাল সকাল চলে গেছে, তো সেটা আমি পরের ব্লকে জানাবো কোথায় গেছে কী ব্যাপার। তো এখন চলো আমি ঝাঁটটা দিয়ে নিই, তারপর ঘর দুয়ারটা মুছে নিব। শুধু কি ঘর দুয়ার মুছবো? না, তারপর করবো চান, তারপর করবো পুজো। আজকে আমাকেই পুজোটা করতে হবে। আজকে বৃহস্পতিবার, তাই একটু পুজো করতে দেরি হয়ে গেল। সব কিছু ধুয়ে মুছে তারপর তো পুজোটা করব। তো যাই হোক, পুজোটা করা আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন বসে পড়েছি, এই শাকটা বাছবো, কাটবো। আর আজকে সকালবেলা এই বাড়ির সামনেই এসেছিলো শাক বিক্রি করতে, তো বাবা এনে রেখেছিল, শাকটা এনেছিল পান্তা খাবে বলে। কিন্তু কি হয়েছে, আজকে পুজো করতেই দেরি হয়ে গেছে, তাই পান্তা খাওয়াতে আর কেউ খেতে পারেনি। এটা ভাজার পর একেবারে ভাতে খেয়ে নেবে সবাই। আর কি বলতো, এই শাকটা ভাজা হলেই কিন্তু আমার রান্না শেষ। আমি সেখান থেকে এসে মানে পুজো শেষ করে একটা নাস্তা খেয়েছি, নাস্তা খাওয়ার পর আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম। আর ফ্রিজে মাছটা রাখা ছিল, মাছটা আমি তরকারি করে নিয়েছি, ভাতটাও করে নিয়েছি, আর শুধু এই শাকটা ভাজা হলেই আমার রান্না শেষ হয়ে যাবে। আজকে বেশি কিছু করব না, হ্যাঁ এই দুটো তরকারিতেই আজকে হয়ে যাবে। তো শাকটা কাটা হয়ে গেছে, এখন আমি শাকটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, শাক সেদ্ধ সেখানটাই হচ্ছে সেদ্ধ। আর এদিকে আমি এই যে রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আমি একটু থেঁতো করে নিচ্ছি। থেঁতো করা হয়ে গেছে, আর এখন আমি একটা চামচ দিয়ে এটাকে তুলে নিব। কারণ এখন যা গরম পড়েছে, হাত দিলে মানে যতই তুমি হাতটা ধোও না কেন, সে ঝালটা কিন্তু থেকেই যায় হাতে, আর যেখানটায় মুখে চোখে হাত দেওয়া মানেই জ্বালা জ্বালা করে। ওই কারণে আমি আর হাতটা দিচ্ছি না, এই চামচে করেই তুলে নিচ্ছি। তারপর ভালো করে শেলটাকে আমি ধুয়ে দিব। সবার জন্য গ্লুকন্ডি হচ্ছিল, আর আমি রান্নাঘরে ছিলাম, আমার জন্য নিয়ে এসছে মধু। আর কি বলতো, তাকে আমি এটাই বলছি যে গ্লুকন্ডিটা আর একটু মানে আর দু চামচ মতো দিলে ভালো হতো, মিষ্টিটা একেবারেই হয়নি, আর একটু জল জল মতো লাগছে, মানে আছে বলে মনে হচ্ছে না। তো যাই হোক, নিয়ে এসছে, খাওয়াও হয়ে গেছে, এদিকে শাকটাও ভাজা হয়ে এসছে, এখন এই শাকটাকে আমি নামিয়ে নিব। এখন যাব আমি ওই বাসনগুলো ধুতে। আর সকালবেলা যেহেতু আমার চান টান করা শেষ, মাথা যে ধুয়েছিলাম তো শুকিয়ে গেছে মাথাটা, কিন্তু এখনও পর্যন্ত মাথায় আমি চিরুনি করিনি, তো সেটা এখন আমি করছিও না, কারণ এত গরম পড়েছে। তো এখন যাব একটু ফ্যানে বসবো, তো চুলটা এই দিকে একটু ভেজা আছে, তো সেটা এখন ছেড়ে একটু ফ্যানে বসবো, আর তারপরে গিয়ে আমি বাসনটা মাজবো, মানে বাসনটা এখন নিয়ে কলতলায় ফেলে দিয়ে আসবো, পরে মাজবো, ঠিক আছে? চলো।
এখন আমি পেপার হাতে নিয়ে বেরিয়ে পড়েছি। তার আগে তোমাদেরকে দেখাই বাবা কোথায়। এই যে ঘরের উপরে বাবা। তো আজকে না ঘরের উপরে একটু কাজ আছে, যেটা আমি আর বাবা দুজন মিলে করব। বাড়িতে তো আর কেউই নেই, তো আমি এখন উঠব ঘরের উপরে। কিন্তু ওঠার আগে বাবা বলল যে কিছু কাজ আছে নিচে, যেমন এই বাঁশগুলো তুলে দিতে। এই বাঁশগুলো এতটা পরিমাণে ভারী, আমি কি আর বলবো। সে আমাকে দেখো আমি কেমন তুলছি, এত মোটা মোটা বাঁশ। তো এই যে একটা তুললাম, একটাই যে হয়ে যাবে তা কিন্তু নয়, সামনের দিকে আরও বাঁশগুলো রাখা আছে। বাবা বলল আগে বাঁশগুলো তুলে দিতে, তারপর আমাকে ঘরের উপরে উঠতে। তো এই যে তিনটে বাঁশ দিলাম, আরও দুটো মতো বাঁশ লাগবে, যেটা আমি এটা দেওয়ার পর আনতে যাব। এইবার যে বাঁশটা আনতে যাব এত ভারী কি আর বলবো। সরু সরু বাঁশ হলে আলাদা ব্যাপার, এগুলো তো একটু মোটা মোটা বাঁশ, তাও ওই যে কাঁটা বাঁশ নাকি বলে ওই বাঁশগুলো, ওই কারণেই এতটা পরিমাণে ভারী। তো এই যে দেখো, এই যে ছোটোটা তো পুরো হালকা, সেটা তো নিয়ে চলে এসেছি, আর এই বড়টা আনতে আমার ঘাম বেরিয়ে পড়েছে, কালো ঘাম যাকে বলে, এত পরিমাণে ভারী এটা। তো যাই হোক, বাবাকে সেটা দিয়ে দিলাম, বড়টা আগে দিলাম, তারপর দেব এই ছোট বাঁশটা। মানে এই বাঁশ বইতে বইতেই আমার অবস্থা শেষ হয়ে যাচ্ছে। আর দু তিন দিন ধরে কি হচ্ছে বলো তো, রোদ নেই, বাতাসও নেই, মানে কিচ্ছু নেই, শুধু গরম, শুধু গরম। আর আমাদের এদিকে না কারেন্টটা খুবই প্রবলেম করছে, কারেন্টই থাকছে না। তো যাই হোক, সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে গিয়ে এখন আমি উঠবো ঘরের উপরে। কিন্তু তার আগে বৌদির মেয়ে এনেছে জামকুল, তো সেটা আমি এখন খাবো। সে নিয়ে এসেছিলো অনেকগুলো, কিন্তু আমি নিয়েছি একটা, আর সেটা এখন মুখে দিয়ে উঠবো উপরে। আর আমার খুব ভয়ও লাগছে, কারণ হচ্ছে কি বলতো, আমার উঁচু জায়গা থেকে, আমার উঁচু জায়গাতেই আমার খুব ভয় লাগে, আমি উঁচু জায়গায় আমি উঠি না। ঠিক আছে, আজকে অনেক কষ্ট করে হামাগুড়ি দিয়ে টিয়ে উঠেছি ওপরে, মনে ঠাকুরের নাম করতে করতে উঠেছি। হ্যাঁ, তো যাই হোক, ঠাকুরের নাম করে যাই হোক করি না কেন, ফাইনালি আমি উঠে পড়েছি ওপরে, মানে ঘরের ওপরে আমি উঠে পড়েছি। তো এবার তোমাদের জানাই যে ওপরে ওঠার আসল কারণটা কি। কারণটা হচ্ছে গিয়ে আমাদের এখানটায় হনুমানের উৎপাত তো খুব কম, তাই না? তো ওই কমের কারণে এই যে আমাদের যে ওপরের যে চালটা দেখতে পাচ্ছ ঘরের, সেটা তো পুরোটাই এডভেস্টার, ঠিক আছে, এডভেস্টারটা ভেঙে দিয়েছে। আর ভাঙার কারণে এই যে বৃষ্টি হচ্ছে, ঘরের ভেতরে জলটা পড়ছে। তো সেটাই ঠিক করতে আমি আর বাবা এসেছি ওপরে। এই পলিগুলো নিয়ে এসছে, এইগুলো কিন্তু রোদ বৃষ্টি সব কিছু সহ করে নিবে, হ্যাঁ, কোনো কিছু হবে না। তো সেটাই এখন আমরা দুজন মিলে এগুলো দেব। আর বাঁশগুলো আনার কারণ হচ্ছে গিয়ে এই পলিগুলো দেওয়ার পর এগুলো তো উড়ে যাবে, বাতাস হলে মানেই উড়ে যাবে, তাই মোটা মোটা বাঁশ নিয়ে এসছে যাতে এর উপরে দিতে পারে। তো একটা আমরা দিয়ে দিয়েছি, আর একটা অর্ধেক লাগবে, তাই কাঁচিটাও সাথে করে নিয়ে এসেছিলাম। আর এখন বাবা এই যে কাটছে, এই যে অর্ধেকটা যে রেখে দিব সেটা কিন্তু নয়, আরও একটা জায়গায় কিন্তু এডভেস্টারটাকে ফাটিয়ে দিয়েছে। হ্যাঁ, তো সেটা একটু পরে হবে, আগে সেইটা আমরা ঠিক করে নিই। তো পেপারটা দেওয়া হয়ে গেছে, এখন বাঁশ দেওয়ার পালা, বাঁশগুলো আমরা দিয়ে দিচ্ছি। তারপর এখানটায় শুধু এই দুটো কাজ করলে কিন্তু যে শেষ, সেটা কিন্তু নয়, আরও অনেক কাজ আছে। হ্যাঁ, সেটা তোমরা পরপর দেখো, এই হনুমানের জন্য আমাদের কতটা কষ্ট করতে হচ্ছে। আর এমনিতে কি বলতো, এই যে বললাম একটু আগে এতটা গরম, তারপর এই এডভেস্টারটা, মানে একটু একটু যে রোদ বেরিয়েছিল, এডভেস্টারটা পুরোটাই গরম হয়ে গেছে। আর সেগুলো বাঁশগুলো দেওয়া হয়ে গেছে, এখন দেবে এই যে কাঁটার ঝাড়গুলো দেবে, যাতে হনুমান এদিকে আসতে না পারে। এমনিতে তো ফাটিয়ে দিয়েছে, তারপর এগুলো দেওয়ার পর যদি আর একটা লাভ দেয় তো সেখানটায় আর কিছুই থাকবে না, সব কিছুই চুনা চুনা মতো হয়ে যাবে এডভেস্টারগুলো। যদি কাঁটার ঝাড়টা এখন টানছে বাবা, সেখানটায় নিয়ে গিয়ে সেখানটায় ফেলবে। এই যে দেখো, এদিকে কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এই কাঁটার ঝাড়গুলো আর কিছুটা দিয়ে দিলে এখান
কার মানে এদিকের কাজটা শেষ হয়ে যাবে। আরেকটা দেখাচ্ছে, এই যে দেখো, এটা হচ্ছে গিয়ে ঘরের পুরো মাঝখানে ফাটিয়ে দিয়েছে এরবেস্টারটা, আর এখানটায় পলিটা দেওয়া হয়ে গেছে। এখন বাঁশটা, এই বাঁশটা দেওয়া হয়েছে, আর দুটো ছোট ছোট বাঁশ লাগবে যেটা বাবা ওই যে নিয়ে আসছে ওইদিকে। দিকের কাজ শেষ, এখন কাঁচিটা নিয়ে আমি চলে যাব নিচে। বললাম কাজ শেষ হয়ে গেছে, হাত পা ধুয়ে ঘরে চলে যাব, কিন্তু না, এই দিক থেকে যে এই যে ঝাড়গুলো যে নিয়ে সেদিকে যে ফেলেছে এদিকেও তো দিতে হবে। তো এখন আমি এইগুলোই আবার বাবাকে তুলে দিচ্ছি, এইগুলো দেওয়ার পর গিয়ে আমি যাব হাত পা ধুতে। তো এই দুটোই ছিল আবার আমার যে ভাবনা, যেটা ভুল ছিল, ভাবলাম এই দুটোই দেবো, কিন্তু না, ওই যে সেদিকে যে বড় যে বাঁশটা দেখতে পাচ্ছ ওই আম গাছের তলায়, হ্যাঁ, সে বাঁশটাও তুলে আমাকে দিতে হবে। এত ভারী বাঁশ, আর এত লম্বা, লম্বাটাও দেখো কতটা। তো এইটা আবার তুলে দিলে গিয়ে এখানকার কাজটা আমার শেষ হবে। এই যে দেখো, কাঁটাগুলো কিন্তু এদিকে অল্প ছিল, তেমন কিছু ছিল না, ওই কারণে এত বড় বাঁশটা আবার দিচ্ছে। গরমের অবস্থা পুরো খারাপ, এখন এতগুলো যে জামা পড়ে আছে সবগুলো তুলব, তারপর ঘর দুয়ার ঝাড় দেব, তারপরে যাব একটু মাঠে। আর এই যে চুলটাকেও বাঁধো।